Welcome to Orchid Bangladesh. আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডিনিয়ামের সিড পট থেকে কিভাবে সিড কালেক্ট করতে হয়। এখানে একটি অ্যাডিনিয়াম আছে, প্ল্যান্টটিতে কলিও আছে, এখানে উপরে দুটি সিড পট। অ্যাডিনিয়াম থেকে সিড সংগ্রহ করতে হলে ফুলগুলো প্রথম পরাগায়ন করতে হবে। যদি ন্যাচারালি হয় তো ভালো, যদি না হয় তিন পরাগায়নের মাধ্যমে পট করতে পারেন। এবং পট যখন ম্যাচিউর হয়ে আসবে তখন খেয়াল রাখতে হবে পটটি যে কোনো সময় খুলে যেতে পারে, এবং খুলে গেলে যেটা হয়, আপনার এই প্ল্যান্টটি যদি উইন্ডি স্পেসে থাকে বাতাসে সিডগুলো উড়ে যাবে অনেক দূরে, কারণ খুবই হালকা দেখতে, অনেকটা কাশফুলের পোলেনগুলো থাকে ওইগুলোর মধ্যে দেখতে, এবং বাতাসে খুব সহজে উড়ে যায়। কারণ যখন সিড পটটি ওপেন হয়ে যায় এবং আপনার প্ল্যান্টটি যদি ছাদে এবং কোথাও থাকে যেখানে খুব ফাস্ট বাতাস ব্লো করে, তবে আপনার সিডগুলো দ্রুত বাতাসে উড়ে যাবে। কীভাবে আপনারা সিডগুলো কালেক্ট করতে পারেন, তো আপনার খেয়াল রাখতে হবে পটগুলো ম্যাচিউর হচ্ছে কি না। ম্যাচিউর হওয়ার আগেই পটগুলো কোনো ধরনের প্যাকেট, প্লাস্টিকের প্যাকেট অথবা কাগজের প্যাকেট বা এই ধরনের কিছুতে অথবা কাপড়ের প্যাকেট দিয়ে আপনার ঢেকে দিতে হবে। তাহলে যেটি হবে, পটটি ওপেন হওয়ার পরে সিডগুলো ভিতরে জমা থাকবে। প্ল্যান্টটি এমন জায়গায় রাখেন যেখানে বাতাসের ফ্লো নেই, অথবা আপনার বারান্দায় রাখেন, তো ওই ক্ষেত্রে আপনার টেনশন করার কোনো কারণে হয়তো কিছু সিড হারিয়ে গেলেও আপনি বাকিগুলো কালেক্ট করতে পারবেন। আগেই দেখেছিলাম যে একটি পট যখন সবুজ থাকে তখন কেমন হয়, এখন দেখছেন এই পটটি শুকিয়ে গিয়েছে এবং শুকিয়ে গিয়ে ভিতর থেকে সিডগুলো বেরিয়ে গিয়েছে। আমি যেটি করেছিলাম, এই পটটি যখন শুকানো শুরু করে তখন এমন একটি কাগজের প্যাকেট দিয়ে আমি এটি মুড়ে দিয়েছিলাম, মানে ঢেকে দিয়েছিলাম যেন সিডগুলো বাতাসে উড়ে না যায়। এখন দেখতে পাচ্ছেন সিডগুলো বেরিয়ে এসেছে, তো আমরা সিডগুলো কালেক্ট করে একটা প্যাকেটে এভাবে সংরক্ষণ করে রাখবো আমাদের ভবিষ্যতে ব্যবহার করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন সিডগুলোর দুই পাশে কাশফুলের মতো এক ধরনের সুতার মতো জিনিস আছে, এবং ফলে যেটি হয় বাতাসে উড়ে উড়ে দূরে চলে যায় যদি আপনারা যদি এটি ঢেকে না রাখেন। আর এটি করার কারণ হচ্ছে না, এটি এই বংশবৃদ্ধি করতে সুবিধা হয়। এর ফলে যেটি হবে, যখন সিড পটটি শুকিয়ে যাবে তখন বাতাসে এই সিডগুলো অনেক দূরে দূরে উড়িয়ে নিয়ে যাবে, এবং এই সিডগুলো একসময় জার্মিনেট করে নতুন প্লান্ট জন্ম হবে। সিড কালেক্ট করার পরে কীভাবে জার্মিনেট করতে হয় এটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাবো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।